ইম্পসিবল ইম্পসিবল কলমাকালি। মঞ্চ ও টেলিভিশন জগতে তিনি ছিলেন পরিচিত মুখ, সবার কাছে পরিচিত ছিলেন প্রিয় রুমি ভাই হিসেবে। দেশের অন্যতম জনপ্রিয় কমেডি নাটক যমজে ক্যাবলা মাস্টারের ভূমিকায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অলিউল হক রুমি। মনের আশা মেটে না, ওসাইতে চাইলে আর ওসার, সমস্যা তো নাই। আপনি পিতৃ সমতুল্য ব্যক্তি, মা বাপ নাই আপনারই মনে করি মুরব্বী, ওসাইতে চাইলে ওসান আরো। মাসখানিক আগেই খবর আসে তিনি হাসপাতালে ভর্তি, লড়ছেন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে। ইচ্ছে ছিল সুস্থ হয়ে আবারও অভিনয়ের বর্ণিল জীবনে ফিরবেন, কিন্তু না, সেটা আর পূরণ হয়নি। না ফেরার দেশেই পাড়ি জমালেন ছোট পর্দার গুণী অভিনেতা অলিউল হক রুমি। আমাদের মতো গরিব খয়রাতি যারা আছে, সেই খয়রাতিদের সাহায্য করিয়া হেগে উন্নত জীবনযাপন করণের ভিন্ন টাকা পয়সা দেয়, বুঝলেন। দেশীয় নাটকের তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি যমজের বেশ কয়েকটি পর্বে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেন প্রয়াত এই অভিনেতা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কাজের মাঝেই চলত হাসি গল্প। ব্যক্তি হিসেবে ছিলেন দারুণ মিশুক ও বিনয়ী। স্বাস্থ্য সংস্থা যেটা আছে WHO, হ্যাঁ, আমাকে অনুমতি দিয়েছে যে আমি পুশ করতে পারবো, এটি কি আমার ব্যাগের মধ্যে ভরা আছে। মোশাররফ করিমের সঙ্গে রুমির বোঝাপড়াটাও ছিল বেশ ভালো, তাই বেশিরভাগ সময়ই ওয়ান টেকে শট ওকে হয়ে যেত। মনে হয় যে ফালতু টাইপের কথা যে কও, হারা জীবন যে উল্টা পাল্টা কথা বলি আসো, এই আনো তো বাদ দে দেই বেড়া। প্রিয় সহকর্মীর স্মৃতিচারণ করে অভিনেতা মোশাররফ করিম বলেন, অসাধারণ একটা মানুষ ছিল, ভীষণ আনন্দ পছন্দ করতেন এবং সবাইকে আনন্দিত দেখতে পছন্দ করতেন। ওনার লাস্ট নাটকটাও আমার সঙ্গেই, সেটা উনি আমার বাবার চরিত্রে অভিনয় করেছেন। ওই নাটকটার শেষ দৃশ্যে তার মৃত্যু হয়, আল্লাহ তাকে বেহেশত-নসিব করুক। মঞ্চ ও টিভি নাটকে বরিশালের আঞ্চলিক ভাষাতে ডায়লগ দিয়েই তিনি দেশ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন। এ ভাষাতেই তিনি দর্শককে হাসাতেন, আবার কাঁদাতেনও। অভিনয় জীবনের তিন দশকেরও বেশি সময় পার করেছেন রুমি। দীর্ঘই পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক ও সিনেমায়, পর্দায় তার উপস্থিতি যেন দর্শকদের বাড়তি আনন্দ দিত। আমি হইলাম যাইয়া এই গ্রামের হইলাম যাইয়া ক্যাবলা মাস্টার, অন অ্যান্ড অনলি এই গ্রামের কীর্তি সন্তান, অন অ্যান্ড অনলি। তার মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও প্রিয় সহকর্মীদের ফেলে রুমি পরপারে পাড়ি জমালেও দর্শক নন্দিত এই অভিনেতা তার অসাধারণ কাজের মধ্য দিয়ে রয়ে যাবেন অগণিত দর্শকের হৃদয়ে। সাজে ইসলাম, আরটিভি।